আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে বাঁধাকপির পেঁয়াজ তৈরি করে দেখাবো। তো চলুন পুরো রান্নাটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটি বাটিতে পরিমাণ মতো বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। সবগুলো উপকরণ আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ভেজে নিব। তো পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ছোট ছোট পিস করে পেঁয়াজগুলো ভেজে নিব। এখন এই পেঁয়াজগুলো আমি অল্প আঁচে মুচমুচে করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নিব। আর এভাবে আমি সবগুলো পেঁয়াজ ভেজে নিব। দেখুন কত সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি। তো ফাইনালি সবগুলো পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।